নানামুখী সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। সকালে বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ঐক্য কামনা করা হয়। পরে রাষ্ট্রপতি দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বিগত দুই বছরের করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সাথে যুক্ত হয়েছে রাশিয়া ইউক্রেন সংকট। এসব যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ। সরকার এই পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।